একদিনের ব্যবধানে বলিউড হারালো আরেকজন খ্যাতিমান অভিনেতাকে। সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক সময়ের সুপারস্টার ঋষি কাপুর। 2018 সালে ক্যান্সার আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। নিয়মিত হতে চেয়েছিলেন আবারও রূপালী পর্দায়। বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর সকালে মারা যান তিনি। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। আশির দশকের শুরুতে ববি ছবির মাধ্যমে রূপালী জগতে আলোড়ন তোলেন ঋষি কাপুর। এরপর কাপুর পরিবারের এই তারকাকে নিয়ে আগ্রহ বাড়ে চলচ্চিত্র পরিচালকদের। একে একে তিনি উপহার দেন অমর আকবর অ্যান্টনি, লায়লা মজনু, রাফো চক্কর, সারগাম, কার্স, বোল রাধা বোল সহ অনেক সুপারহিট সিনেমা। তবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটেছিল বাবা বলিউডের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের স্মরণীয় সিনেমা শ্রী 420 ও মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে। ক্যারিয়ারে দীর্ঘ যাত্রায় থামতে চাননি এই চিরসবুজ তারকা। নায়ক থেকে পরিণত বয়সে এসে পদচারণা রেখেছিলেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে। মে 75 সাল কা বুড্ঢা হু বৃদ্ধ মেনে বুড়াপা আপনা স্বীকার কিয়া হ্যায়। তবে 2018 সালে ঋষি কাপুরের ক্যান্সার ধরা পড়লে কিছুটা ছেদ পড়ে অভিনয়ে। এক বছরেরও বেশি সময় নিউ ইয়র্কে চিকিৎসা শেষে দেশে ফিরলেও ফেব্রুয়ারিতে তাকে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয়। একটু সুস্থ হওয়ার পরেই ফের কাজের দুনিয়ায় দেখা গেছে কীর্তিমান এই অভিনেতাকে। ক্যান্সারে আক্রান্ত অবস্থায় তার মুক্তি পেয়েছে কাপুর অ্যান্ড সন্স, ডিডে, মুল্ক ও নট আউট সিনেমা। দুনিয়া মুঝে টেরিলিস সমস্তি হে। আরে জনাব, ये तो मेरा बिजनेस है, मैं तिजारत करता हूँ, वरना मैं भी इंसान हूँ। ताकि शेष देखा गया है दिसंबर में मुक्ति पावा इमरान हाशमीर द बॉडी छविते। खुद तो उठकर कहीं जा नहीं सकते, कोई तो अंदर घुसा है और बॉडी चुराई गई। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখানেই সকালে মারা যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী নীতু কাপুর ও পুত্র অভিনেতা রণবীর কাপুর। বর্ষিয়ানে অভিনেতার মৃত্যুর খবর প্রথম টুইটে জানান বলিউডের আরেক মহিরুহ অমিতাভ বচ্চন। তার মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে বলিউড পাড়ার সবাই এখন শোকে স্তব্ধ। শোক জানিয়েছেন রাজনীতি অঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তবে ঋষি কাপুরের অনুরাগীদের সবাইকে লকডাউন বিধি না ভেঙে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনার জন্য অনুরোধ জানিয়েছে কাপুর পরিবার। রোকসানা ইভা, এটিএন বাংলা।